এদিকে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, পর্যাপ্ত পরিমাণ উৎপাদন ও সরবরাহ করা না গেলে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনা কঠিন হবে। সোমবার সচিবালয়ে পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পচনশীল হওয়ায় ও সংরক্ষণ করতে না পারায় দাম বেড়েছে পেঁয়াজের। তবে বাজারে পেঁয়াজের দাম বাড়লেও সেটি অসহনীয় পর্যায়ে পৌঁছবে না বলে আশা করেন আব্দুর রাজ্জাক। কৃষিমন্ত্রী বলেন, নতুন পেঁয়াজ আসতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানান, 13 লাখ টন আমদানি অনুমতির বিপরীতে মাত্র 3 লাখ টন আমদানি হয়েছে, তাই সংকট বাড়ছে। তিনি বলেন, ভারত পেঁয়াজের রপ্তানি শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশকে অনেক ভুগতে হয়। কৃষিমন্ত্রী আরও বলেন, মিশর বা তুরস্ক থেকে আমদানি করা যায় কিনা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সেটি নিয়ে কথা হচ্ছে। অন্য যে কোনো দেশ থেকে কোনো ব্যবসায়ী আমদানি করতে চাইলে অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি। বাজার ইম্পোর্টের ব্যাপারটা এটা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, তারা করবে। তা সত্ত্বেও আমরা সবসময় যোগাযোগ রাখছি, কথা বলতেছি বাণিজ্য সচিব, বাণিজ্য মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কীভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায়। ইমিডিয়েট আমাদের তেমন হাতে কিছু নাই, একটাই হলো যে অন্য দেশ থেকে আমদানি করতে হবে, দ্বিতীয়ত হলো বাজার অবশ্যই মনিটরিং করতে হবে, শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যে কেউ ভারত না, শুধু চায়না, জাপান, ইরান, এই সকল দেশ থেকে যদি আনতে চায়, আমরা তাদেরকে আইপিও দেব।